إن الحمد لله إن الحمد لله الذي تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب أرواحنا محمدا عبد الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم وحاذوا بين مناكبكم ولينوا في أيديكم إخوانكم والصوت الإيمان وسد الخلاف فإن الشياطين يدخلوا بينكم بمزيلة الحزاف ومن صلى صفا وصله الله ومن قطع صفا قطعه الله الحمد لله সকল প্রশংসা সেই মহান আল্লাহর প্রতি যিনি তার দয়া এবং অনুগ্রহের সাথে হায়াত এবং সুস্থতা এবং এই রকম আবহাওয়ার মধ্যেও আপনাকে আমাকে আগে ভাগে মসজিদে এসে সালাতুল জুমআ আদায় করার জন্য যে তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার আসলে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামত আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জিনিস এত বেশি গুরুত্বপূর্ণ যে কোনোটি আপনি শেষ করতে পারবেন না তার নিয়ামত আজকে আপনার আমার বয়সে কত জোড়া যে স্যান্ডেল কেনা হয়েছে তার কোনো হিসাব নাই কিন্তু আপনার আমার পাও দিন দিন বাড়ছে কিন্তু কোনোদিন আজ পর্যন্ত একটু কমে নাই এমনটা যদি হইতো যে হাঁটতে হাঁটতে একটা দিন পা ক্ষয় হয়ে যাচ্ছে যেভাবে স্যান্ডেলগুলো ক্ষয় হয়ে যায় এভাবে যদি হতো
তাহলে আপনার আমার কি একটা অবস্থা হতো? এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই হাত, এই পা, এই চোখ, এই জিহ্বা, এই মুখ, প্রত্যেকটি জিনিসই যে আল্লাহ তাআলার নিয়ামত। আর এই নিয়ামতের মাধ্যমে আপনাকে আমাকে মহান আল্লাহ তাআলার যে ফরজ ইবাদত সালাত দিনে পাঁচ ওয়াক্ত এটা সুন্দরভাবে আদায় করতে হবে, এটা সুনিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। হাজিরিন, সালাতে আমাদের সবসময় মহান আল্লাহ তাআলার নিকটে পৌঁছিয়ে দেয়। আজকে সালাতের আলোচনার ধারাবাহিকতা, সালাতের আহকাম এবং ভুল ভ্রান্তি সহ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সালাতের মাধ্যমে আপনি আমি মহান আল্লাহ তাআলার কাছে সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় অবনত হয়ে আল্লাহর নিকট সব কিছু যেতে পারে। একমাত্র সালাতের মাধ্যমে সম্ভব মহান আল্লাহ তাআলার সব থেকে কাছে যাওয়া। সালাতের মাধ্যমে যে সব কিছুই সম্ভব এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আহাদুকুম ইযা সাল্লা ইউনাহি রাব্বুহু, যদি তোমাদের কেউ সুন্দরভাবে সালাত আদায় করে সে যাতে তার সৃষ্টিকর্তা আল্লাহর খুব নিকটে চলে যায়, সুবহানাল্লাহ, এবং সে যাতে তার সাথে মোনাজাত করে, তার কাছে আপত্তি করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর একটা মাধ্যম আপনাকে আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গোপন নয়। আছে প্রত্যেকটা জিনিস, আপনার আমার ভুল ত্রুটি, আপনার আমার ইবাদত, মহান আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি ব্যাপারই কিন্তু স্পষ্ট। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 38 নম্বর আয়াতে বলছেন যে রব্বানা ইন্নাকা তাআলামু, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বানা ইন্নাকা তাআলামু মা নুফি ওয়া মা নুলিন, যে হে আল্লাহ ইন্নাকা তাআলামু, আপনি জানেন, নিশ্চয়ই আপনি জানেন, মা নুফি, আমি যা গোপন করছি, ওয়া মা নুলিন, এবং যা প্রকাশ্য, ওয়া মা ইয়াখফা আলা আল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এবং আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবই আপনার সামনে প্রকাশ্য। আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার প্রতি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, যাতে আমিও যেন তোমার ইবাদত করতে পারি এবং আমার পুত্র, আমার আউলিয়া, আমার বংশধর ধরো জানে তোমার ইবাদতে মশগুল থাকতে পারে, এই জন্য তুমি আমাকে সেই তৌফিক দান করো। হাজিরিন, সালাত যে একটা গুরুত্বপূর্ণ ইবাদা এটা নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না। সালাত এর আবিধানিক অর্থ হচ্ছে দোয়া বা আল্লাহর কাছে চাওয়া বা প্রার্থনা করা। পারিভাষিকভাবে হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এবং শরিয়া ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি ইউসল্লি, এই অনুযায়ী সালাত বা যে কাজগুলো আছে এই কাজগুলো করার নামই সালাত। সালাতের ভিতরে প্রথমে আমরা তাকবীর দিয়ে শুরু করি এবং সালামের মাধ্যমে শেষ বৈঠকে শেষ করি, সালামের মাধ্যমেই আমরা সালাতকে সম্পন্ন করি, এটাই হচ্ছে সালাত। সালাতে ফরজিয়াত বা রাকাত সংখ্যা আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরপরই সালাত ফরজ হয়েছে, বিশেষ করে সালাত ফরজ হয়েছে মিরাজের রাতে, এবং এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজরে এবং আসরে
এই দু রাকাত করে এই দুই ওয়াক্ত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলাই বলেন যে সূরা গাফিরের ভিতরে আছে ওয়াসাবাহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, যে যখন আশিয়্যি ওয়াল ইবকার যখন সূর্য ওঠে এবং যখন সূর্য অস্ত যায় তখন তোমরা তখন তুমি আল্লাহকে স্মরণ করো। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন অথবা যখন সফরে বের হতেন তখন দু রাকাত করে সালাত আদায় করতেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ভিতরে একটি বিশেষ আমল ছিল, সেটা হচ্ছে নফল বা তাহাজ্জুদের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কারণ আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন, তার প্রতিটি আকুতি বিনতি আল্লাহর সামনে জানাতেন এবং রাতের সালাত তাহাজ্জুদের সালাত যেটা কিয়ামুল লাইল মহান আল্লাহ তাআলা যে পছন্দ করেন সেটা আমরা সকলে জানি। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের ভিতরে বলেছেন যে ওরাতিলুল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সহি শুদ্ধভাবে তারতিলের সহিত আদায় করো এবং উমিল লাইলা ইল্লা কলিলা, যে তোমরা রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাও মহান আল্লাহ তাআলার কাছে। তো আমাদের কাছে এটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন না পর্যন্ত মিরাজে গিয়েছে তার আগ পর্যন্ত দু রাকাত করে দুই ওয়াক্ত ফজর এবং আসরে সালাত আদায় করতেন। এরপরে মিরাজের রাত্রিতে মহান আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নির্দিষ্ট সালাতের ব্যবস্থা করে দেন এবং তা হলো ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। এ বিষয়ে সূরা বনী ইসরাঈলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সূরা ইসরা যাকে বলা হয়, আমরা এই বিষয় সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান এবং সেইখানে সালাতের বিষয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তাকে উপহার দেন। এই পাঁচ ওয়াক্ত সালাত ছাড়াও আমাদের জন্য ফরজ হচ্ছে জুমার সালাত। জুমার সালাত আমরা প্রতি সপ্তাহে দু রাকাত জোহরের বদলে আদায় করি এবং জুমার সালাত যদি আদায় করা হয় তাহলে আমাদের কি করতে হয় না, জোহরের সালাত আদায় করতে হয় না। প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করি 17 রাকাত, শুধুমাত্র জুমার দিনে আমরা 15 রাকাত সালাত আদায় করি। এছাড়াও 10 থেকে 12 রাকাত আমাদের আছে সুন্নাত। এর বাইরে নফল বা আমরা যারা তাহাজ্জুদ করি বা অন্যান্য আমল করার চেষ্টা করি এটা ভিন্ন। জুমার সালাত 2 রাকাত ফরজ এবং জুমার সালাত প্রথমে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত এটা পড়বেন। এছাড়াও যদি আপনি চান যে আরো 2 রাকাত করে সালাত করতে এটা অনেক সওয়াবের ব্যাপার। এগুলো সবই সুন্নাত সম্মত এবং সহি হাদিসের ভিত্তিতে এগুলো গ্রহণযোগ্য। সর্বশেষ জুমার 2 রাকাত ফরজ সালাত শেষ হওয়ার পরে 2 রাকাত করে কোথাও বর্ণনা আছে 4 রাকাত, আবার কোথাও আছে আপনি এর থেকে বেশি চাইলেও করতে পারে, তবে সেই ক্ষেত্রে আপনি বাড়িতে যেয়ে পড়ার ভিতরে আলাদা একটা এক্সট্রা সুন্নাত, মসজিদে পড়লে একটা কম সুন্নাত। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি সহিহ হাদিসের আলোকে আসছে, ইনশাআল্লাহ আমরা এগুলোর দিকে খেয়াল রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সালাতের গুরুত্ব, সালাতের গুরুত্ব যে অপরিসীম এটা বলার অপেক্ষা রাখে না।
আমরা মুসলিম মুসলমান সলাত করব না এটা আসলে হতে পারে না, কিন্তু যারা আমরা এখনো সলাত থেকে বিমুখ বা সলাতের দিকে নাই, আসলে যে আমরা কতটা গাফিল এটা কোরআনের আয়াতের দিকে তাকালেই বোঝা যায় যে আমরা এখনো কতটা বিমুখ হয়ে আছি। কালেমা শাহাদাত পাঠ করার পরেই সলাতের স্থান, এরপরেই আপনার জন্য সলাত। সলাত হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম এবং নিয়মিত ইবাদত। একমাত্র সলাতই আপনার একটা নিয়মিত ইবাদত। সলাত ফরজ হয় মিরাজের রাত্রিতে, আমরা সকলেই জানি। এছাড়াও যে সলাত আমাদের ইসলামের যে স্তম্ভ রয়েছে পাঁচটি, এর ভিতরে প্রথম স্তম্ভ যে সলাত, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং সেই সাথে সলাত 7 বছর বয়সে যখন ফরজ হয় তখন থেকে সলাত আদায় করতে হবে। এছাড়া শুধু তাই না, আমাদের উচিত করণীয় যে সলাতের জন্য আমাদের যারা ছোট বাচ্চা আছে তাদেরকে তাকিদ দেওয়া, সাথে করে নিয়ে আসা। আমাদের অনেক জায়গায় অনেক মসজিদগুলোতে বাচ্চারা যদি আসে দুষ্টামি করে আমরা রাগ করি, কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না। যদি বাচ্চারা এখন থেকে যদি সলাতে না আসে, যদি সলাতে অভ্যাস না করে, তাহলে এরা কখনোই সলাতের দিকে আসবে না। তাই আপনার আমার দায়িত্ব, আপনার আমার যে বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই সলাতে নিয়ে আসা। সূরা মরিয়ামের 59 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউ সলাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউহু ফাসাউফা ইয়ালকাউনু ওয়াইয়া। মহান আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা দেখো সলাতের বিধ্বস্ততা, মানে সলাত নষ্ট হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে সলাত শিখিয়ে দিয়েছে, যেভাবে আসলে পড়ার কথা ছিল, সেই সলাত আর এই দুনিয়াতে নাই। যেভাবে কোরআনে উল্লেখিত আছে সেইভাবে এই দুনিয়াতে সেই সলাত নাই, তাহলে বুঝবে এই জাতি এই সলাত না করার কারণে এই জাতির খুবই খারাপ অবস্থা, বিধ্বস্ততা হয়ে গেছে। আজকে দেখেন এই কোরআনের এই আয়াতের স্পষ্ট প্রমাণ। আমার মাঝে মাঝে কোরআনের আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ তাআলা মানে এই পরিস্থিতি দেখেই আয়াতগুলো নাযিল করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে এত স্পষ্টভাবে আমাদের বলে দিচ্ছে, কিন্তু তারপরও আমরা সেখান থেকে বিমুখ। যে দুনিয়াতে বিধ্বস্ততা তখনই আসবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেখানোর পদ্ধতি এবং মহান আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে যেভাবে সলাত আদায় করতে বলেছেন বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, খুশু খুশুর সাথে, যখন আমরা এটা করব না তখন এই জাতির বিধ্বস্ততা শুরু হয়ে যাবে। হাজিরিন, আজকে আমাদের সমাজের অবস্থা সেই রকম একটা পর্যায়ে চলে গেছে বললেই চলে। সলাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদতের অন্য আর কোন কিছুর বেলায় এতটা গুরুত্ব দেওয়া হয়নি যতটা সলাতের বেলায় দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা এই সলাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে 82 বার 82টা আয়াত আসছে, 82 বার এই সলাতের কথাই মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু আকবার। আর যেখানে সলাতের কথা বলেছেন অধিকাংশ জায়গায় আকিমুস সলাহ ওয়া আতুস যাকাহ, কারণ আপনি সলাত করতে গেলে আপনার দেহকে পবিত্র করতে হবে, আপনার সম্পদকে পবিত্র করতে হবে, আর আপনার এই দেহ এবং সম্পদকে পবিত্র করার মাধ্যম যাকাত, হালাল রুজি এবং তাহারাত। কতটা চেইন, কতটা সুন্দর, দেখেন একটার সাথে আর একটা মিলে যায়। সলাতের বিষয়ে এত ছোটখাটো বিষয়গুলো আলোচনা করার সত্যি একটাই মাত্র উদ্দেশ্য যে এই সলাতটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়গুলো আলোচনা করছি আমি জানি যে আমরা সকলেই জানি এই বিষয়গুলো, কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা এখনো বুঝতে পারছি না। হাজিরিন, ইসলামের
প্রথম যে রশ্মি ছিন্ন হয়েছিল বা ছিন্ন হলো সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। আজকে আমাদের সমাজে ইসলামী শাসন ব্যবস্থা নাই, আজকে আমাদের সমাজে নাস্তিক এবং রামবানদের হাতে চলে গেছে। আজকে কষ্ট হলেও সত্যি, আজকে যদি আমাদের সমাজে ইসলামী আইন জারি থাকতো, ইকামতে দিন চালু থাকতো, আজকে আপনার আমার এইভাবে সলাত নির্দিষ্ট সময়ে পড়ার জন্য হাইওয়ে করতে হতো না। আজকে আপনার আমার নিকটে যে মসজিদটি অবস্থিত সেই মসজিদে আপনার আমাকে সুন্দরভাবে তারা গ্রহণ করত যদি তারাও বুঝত সল্লু কামা রাআইতুমুনি ইউসল্লি। হাজরিন, এটা শুধুমাত্র আলেম ওলামাদের দোষ নয়। এমন একটা সময় ছিল যে আলেম ওলামারা যারা ইতিহাস পড়লে দেখা যায় যারা বিভিন্ন হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে এসে সলাত আদায় করে, এরকম দিন ছিল আজ থেকে ধরেন 100 বছর আগে বা তারও আগে, তারা আসলে যে সলাত আছে বা ইসলাম আছে এতটুকুই প্রচার করে যেতে পেরেছে, এর বেশি পারেন না। এই প্রত্যেকটি বিষয় স্পষ্টভাবে আমাদের সমাজে সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন কালেমার পতাকা এদেশে উড়বে। এবং ইনশাআল্লাহ আমরা আশা রাখি মহান আল্লাহ তাআলা কোনো একদিন এদেশের আকাশেও কালিমার পতাকা উড়াবে। আল্লাহ তাআলা সেই দিন দেখার তৌফিক দান করুন, আমিন। একজন মুসলমানের আকাঙ্ক্ষা যদি এমনটা না হয় যে আমার দেশটা হোক মুসলিম দেশ, একজন মুসলমানের বুকের ভিতরে যদি কষ্ট না হয় যে আমার দেশের আইনগুলো যাতে ইসলামী কোরআনের আইন অনুযায়ী হয়, আজকে যদি আমার সমাজে যদি কোরআনের আইন অনুযায়ী চলতো, আজকে আমার সমাজে যদি কোরআনের প্রত্যেকটি বিধি বিধান সুস্পষ্টভাবে মানা হতো, তাহলে আপনাকে আমাকে প্রত্যেকটি ব্যবসা হোক, সলাত, সিয়াম, কিয়াম, পারিবারিক জীবনে প্রত্যেকটি জিনিসেই দেখতে খুবই সুন্দরভাবে স্বাবলম্বীভাবে আমরা সেটা মানতে পারতেছি, এত কষ্ট হতো। আজকে যদি সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি জুমাতে প্রত্যেকটি মুসলমান পরিবারের সন্তান জুমায় অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, জুমার সালাত অবশ্যই পড়তে হবে, না পড়লে ফকিরহাট থানার বা থানার পুলিশ কনস্টেবল এসে পাশার উপর দুইটা লাঠি দিয়ে বাড়ি মারবে, এমন কোনো ব্যক্তি নাই যে জুমার সালাতে চলে যায়। এটা একটা মাত্রই আমাদের সমাজের উচ্চ পদস্থ যারা সমাজ পরিচালনা করছে এদের মাধ্যমে খুব সহজেই আপনি আমি মসজিদে আলোচনা করছি, আপনি আমি মসজিদে সলাতে যাচ্ছি, আমরা মানুষের কাছে যখন একজন আলেম ওলামার কাছে যাচ্ছি তখন সলাতের বিষয়ে কিছু বিষয় আমরা জানছি, এছাড়া এই সলাতকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্রই শুধু সরকারের পক্ষ থেকে যদি ভূমিকা পালন করে তাহলে সুস্পষ্টভাবে এই সম্ভব। ইসলামের যেই সলাত এত গুরুত্বপূর্ণ, যে ইসলামের প্রথম রশ্মি যেটা ছিন্ন হয়ে গেছে এই শাসন ব্যবস্থার কারণে, এবং ইসলামের সর্বশেষ যে রশ্মি সেটাও এই রশ্মিটা হচ্ছে সলাত। কারণ এই সলাতের মাধ্যমেই একটা মুসলিম ইউনিটি তৈরি হতে পারে, এই সলাতের মাধ্যমে আপনার আমার ভালোবাসার বন্ধন তৈরি হতে পারে, এই সলাতের মাধ্যমে আপনি আমি এক কাতারে দাঁড়িয়ে যাই যেখানে কোনো ভেদাভেদ থাকে না, যেখানে কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকে না, এই সেই সলাত, যেই সলাত হচ্ছে আমাদের রশ্মি।
আর এই রশ্মি যদি আমাদের শুকে যায় আমাদের সবকিছু এলোমেলো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন আনাস ইবনে হুকাইম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে সালাতে। যদি কোনো ব্যক্তির সালাতের আমল সঠিক হয় তাহলে তার সকল আমলই সঠিক হয়ে যাবে, আর যদি কোনো ব্যক্তির সালাতের আমল এলোমেলো হয় তার প্রত্যেকটি আমল আমালি। যদি কোনো ব্যক্তির সলাৎ ঠিক মতন হয় তাহলে তার সব আমলই কবুল হবে, আর যদি কোনো ব্যক্তির সলাৎ ঠিক মতো না হয় তাহলে তার প্রত্যেকটি আমলই গাফিল হয়ে যাবে, প্রত্যেকটি আমলই বরবাদ হয়ে যাবে। হাজিরিন, সলাৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত এবং সলাৎ আমাদের জন্য ফরজ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলছেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতি উসকা ওয়া কুমু লিল্লাহি ক্বানিতিন, যে তোমরা সলাতে মহান আল্লাহ তাআলার সামনে বিনীতভাবে দাঁড়াও, যে অতঃপর যখন তুমি কি করবে, যাতে তোমার ভিতর একটা ভীত থাকে, যখন তুমি ভয় সহকারে তুমি যখন হাঁটবে বসবে বা যে কোনো অবস্থায় তুমি থাকবে, রুকবানান, যদি তুমি কোনো গাড়িতে চড়া অবস্থায় থাকো তাহলেও তুমি সলাতের যখন আজান হয়ে যায় তখন তোমরা সলাতে অংশগ্রহণ করো, তুমি যেখানে যেই অবস্থায় থাকো না কেন। মহান আল্লাহ তাআলা বলছেন ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ, যে তোমরা অবশ্যই নিরাপদ হতে পারবে, তোমরা অবশ্যই এই সলাতের মাধ্যমে যে কোনো বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবে, ফাযকুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে স্মরণ করো, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, যেই মহান আল্লাহ তাআলা তোমাদেরকে এত কিছু শিক্ষা দিয়েছেন, যেই মহান আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন, যেই মহান আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে তোমাদেরকে তার নিকটে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তোমরা যখনই আজান হয় তখন তোমরা সেই সালাতে অংশগ্রহণ করো। হাজিরিন, আমরা সকলেই জানি যে মুনাফিক এবং মুনাফিক বা কাফির এদের এবং মুসলমানদের ভিতর পার্থক্য হচ্ছে সলাতের মাধ্যমে। সলাত যে একটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি যদি আপনার বিনষ্ট হয়ে যায় তাহলে আপনার জন্য কিয়ামতের ময়দানে খুবই ভয়াবহ অবস্থা আছে। যে ব্যক্তিরা জাহান্নামী হবে, আমরা সকলেই জানি যে যে ব্যক্তিরা জাহান্নামী যাবে, জাহান্নামী ব্যক্তিদের অধিকাংশ অধিকাংশ হবে যারা বলবে যে আমরা সলাত আদায় করতাম না, যারা সলাত করত তাদের সাথে আমরা ছিলাম না, এটা জাহান্নামীদের কথা হবে। হাজিরিন, সালাতের আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা তার যে সর্বশেষ ওসিয়াত ছিল তখন তিনি এই সলাতের কথাই আমাদেরকে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন আলী ক্বাল কানা আখিরু কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ওয়া মা মালাকাত, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম,
করেন, তখন তিনি বললেন আসলাতু ওমা মামলাকাত আইমানুকুম, তোমরা সলাত আদায় করো এবং মহিলাদের সম্পর্কে নারীদের সম্পর্কে তোমরা যত্নবান হও, তাদের অত্যাচার করো না। হাজিরিন, সলাতের যে গুরুত্ব এটা বলে শেষ করা যাবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সলাতের হুকুম, সলাত যদি কেউ তরক করে বা ছেড়ে দেয় তার জন্য কি হুকুম আছে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি আল্লাযীনা হুম আন সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা সূরা মুমিনুন, সূরা মাউন এভাবে অনেক সূরাতে বলেছেন যে কোনো ব্যক্তি যদি সলাতের বিষয়ে উদাসীন হয় তাহলে সে ফাসেকদের অন্তর্ভুক্ত, তার মানে গাফিল হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কাছে এত সুন্দর একটা ইবাদত দিলেন যে ইবাদত আমাদেরকে কিভাবে করতে হবে সেই বিষয়ে হুকুম দিয়েছেন। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, যে নিশ্চয় যারা মুনাফিক তারা তো আল্লাহকে ধোকা দেয়, কিন্তু আসলে কি তারা আল্লাহকে ধোকা দেয়? তারা আপনার কাছে এসে বলবে যে ঠিক আছে তুমি সলাতের কথা বলেছো আমি সলাত করব, তুমি যেভাবে বলেছ সেভাবে করব, কিন্তু বাইরে যে বলে না আগামী কাল করব বা তার পরদিন করব, মানে তাদের সলাতের বিষয়ে শুধু অজুহাত অলসতা। মহান আল্লাহ তাআলা যে সলাতকে আমাদেরকে হেফাজত করার কথা বলেছে, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতি উস্তা ওয়াকুমু লিল্লাহি ক্বানিতিন, সেই সলাতের বিষয়ে যারা মুনাফিক এরা হচ্ছে উদাসীন। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, যে তারা সলাতে যখন আসে, যখন তারা সলাতে দাঁড়ায় তখন তারা কি করে? মানুষকে দেখানোর জন্য, আমি এলাকার চেয়ারম্যান, আমার মুখে দাড়ি আছে, আমার বয়স হয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, যদি মসজিদে না যায় কি বলবে মানুষ? এটা আল্লাহকে দেখানোর জন্য নয়, এটা মানুষকে দেখানোর জন্য, এটা আল্লাহকে ভয় পেয়ে না। যে সলাত আমাদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে সলাত আমাদের নিয়মিত ইবাদত, সেই সলাত আমরা যদি মানুষকে দেখানোর জন্য করি, হাজিরিন আমাদের সকল কিছুই এলোমেলো হয়ে যাবে। এবং এই মানুষগুলো যে নিজেদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ তাআলা তাই বলছেন, এবং আল্লাহ তাআলা বলছেন মুযাজ্জাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা হাউলাই ওয়ালা ইলা, যে তারা এমন অবস্থা হয়ে গেছে তাদেরকে তুমি যতই ডাকো না কেন তারা দেউলিয়ার মতন হয়ে গেছে। ওয়ামাই ইউদিলিল্লাহ ফালান তাজিদা লাহু সাবিলা, তুমি তো যাদের তাদেরকে যতই ডাকো না কেন তারা যে দেউলিয়া হয়ে গেছে, ফালান তাজিদা লাহু সাবিলা, এখন আমি তাদেরকে আর কোনো আমার রাস্তায় হেদায়েত দিব না, তাদেরকে আমি পথ ভ্রষ্ট করে দিব। হাজিরে একটু কল্পনা করতে পারে যে সলাতের জন্য এত তাগিদ দিলে, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিরসি জায়গায় বললেন সলাতের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়াতটাও ছিল সলাত, সেই সলাত সম্পর্কে আমরা এখনো পর্যন্ত উদাসীন।
আমাদের রুকু সিজদায় এত খারাপ অবস্থা, আমরা যারা পীরের দরবারে বা বিভিন্ন জায়গায় যে সিজদা করে ওই সিজদাগুলো কিন্তু এত কম সময়ের জন্য হয় না, কিন্তু সলাতে আসার সময় সলাতে সিজদা যে এত কম হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেই আল্লাহ তাআলার নিকটে এসে আল্লাহ তাআলার কাছে কিছু চাইব সেরকম অবস্থা আমাদের নেই। আমাদের মনে হয় আমরা সব কিছুই জানি আর মানার কোনো তো দরকারই নাই, জানি এটাই আনা, আর যতটুকু যে মানি তার ভিতর অহংকার, তার ভিতর এমন একটা অবস্থা যে আমি যেটা জানি সেটাই সর্বশেষ। কিন্তু আমি একজন কোরআনের স্টুডেন্ট, কোরআনের একজন ছাত্র হয়ে বলি, আমি এখনো পর্যন্ত ইসলাম সম্পর্কে বেসিক জিনিসটা জানি না, এখনো পর্যন্ত আমি পুরো কোরআন অর্থ সহকারে আপনাদের দয়া আল্লাহর রহমতে শেষ করেছি, তাফসীর সহকারে এবং প্রতিনিয়ত প্রতিটা আয়াত চেষ্টা করি নিজে ভালোভাবে শেখার জন্য। এখনো পর্যন্ত বিশ্বাস করেন আমি একটা শব্দের তাফসীর শেষ করতে পারি না সম্পূর্ণভাবে, এত কথা। আর আমরা একটু জেনে কোথাও একটু বাংলা ছবি বই কোথাও একটু কিছু জেনে মনে করি যে আমরা সব জানি, এর বাইরে হয়তো বা আর কিছু নেই। হাজিরিন বিশ্বাস করেন ইসলামের বিষয় এত বেশি এত বেশি এত বেশি যে বিষয়টা আপনি জানেন ওই জানা বিষয়টাও আরেকজন যদি বলে, একজন ওলামা ইকরাম যদি আপনার সামনে বলে হয়তো বা নতুন কিছু ওখান থেকে আপনি শিখতে পারবেন। হাজিরিন সলাতের এত ছোটোখাটো বিষয় বলার একটাই মাত্র উদ্দেশ্য যে এই সলাতটাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এই সলাতটা যদি আপনার ঠিক হয় তাহলে এই সলাতের মাধ্যমে বাকি আমলগুলো আপনার ঠিক হয়ে যাবে, কিন্তু এই সলাতে যদি আপনার আমার ভুল হয়, আমি গত সপ্তাহেও বলেছি যে এই প্রতিদিন আমি যদি 30 রাকাত সলাত করি, 30 রাকাতে যদি আমি 10টা ভুল করি প্রতিদিন আমার 300 করে ভুল করি, আর আমি যদি এক্সট্রা 10টা নেকি করে পাই আমি এক্সট্রা 300টা নেকি পাচ্ছি। হাজিরে আপনার আমার একটু বিচক্ষণতা একটু খেয়ালই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতর বলছেন কুল আনফিকু তুআন আও কারহাল লা ইতাকাব্বাল মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমার যদি ইচ্ছায় আওকার হান অথবা অনিচ্ছায় এটা কব্বালা মিনকুম, যে তোমরা আল্লাহর রাস্তায় যদি তোমাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় দান করে থাকো যে এটা কব্বালা মিনকুম তোমাদের কাছ থেকে সেগুলো গ্রহণ করা হবে না। কেন গ্রহণ করা হবে না? ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিনা, কারণ তোমরা যদি ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে তোমরা যদি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর রাস্তায় দানও করো তোমাদের তা কবুল করা হবে না। হাজিরিন মহান আল্লাহ তাআলা চায় আপনার দানটুকু যাতে সুন্দর হয়, আপনার দানটুকু যাতে হালাল ইনকামের হয়, আপনার ইবাদতটুকু যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে হয়, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। মহান আল্লাহ তাআলার সূরা তাওবা 54 নম্বর আয়াতে বলছেন ওমা মানাহুম আন তুকবালা মিনহুম, যে ওমা মানাহুম আন তুকবালা তাদেরটা গ্রহণ করা হতো না এই জন্য যে মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বি রাসূলি, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করে। এখন রাসূলকে কিভাবে অস্বীকার করে? আমরা সকলেই যারা মুসলিম মুসলমান অথবা অন্য ধর্মের প্রত্যেকটা মানুষই স্বীকার করে যে সৃষ্টিকর্তা একজন আছে, এটা প্রত্যেককেই স্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছেন বা ছিলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের উসওয়াতুন হাসানা, এটাও মুসলমানদের সবাই বিশ্বাস করে এবং স্বীকার করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সল্লু কামা রাআইতুমুনি ইউসল্লি, যে শেখানো পদ্ধতিতে যে সলাত আদায় করা, এই বিষয়টা তারা অস্বীকার করে না কিন্তু আদায় করে না, ওই বিষয়ে খেয়াল নেই। দুইটা কারণ, একটা হচ্ছে
না জানার কারণে, আর একটা হচ্ছে ভুল বোঝার কারণে। আমার কথা কি বোঝাতে পারলাম? একটা হচ্ছে না জানার কারণে। আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে জানে না, আমরাও জানাই না তাদেরকে, আমরাও তাদেরকে জানাই না। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা জানার পরেও গোমরামি করে, তাদের কথা হচ্ছে যেটা ছোটবেলা থেকে দেখে আসতেছে এটাই মানব, বাবা দাদারা যেটা করে এসেছে এটাই মানব, এটা তো তাদের গোমরা। তো যখন আপনি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে এবং তার রাসূলকে আপনি অস্বীকার করলেন, আপনি যখন রাসূলের শেখানো একটা বিষয়কে অস্বীকার করলেন, তার মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেন। স্পষ্ট কি? শুধু সালাতে না, প্রত্যেকটা ব্যাপারে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, এটার একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমি এটাকে অস্বীকার করলাম, কিন্তু আমি পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, তার মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় সুন্নাহকে অস্বীকার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন সমাজে? আমরা অনেকে আসলে অস্বীকার করি, আমরা অনেকেই মনে করি দিনকে এইভাবে প্রতিষ্ঠা করার কোনো দরকার নেই। তাহলে কি আমরা কি এটা অস্বীকার করলাম, করলাম কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন যে আর তারা কি করে, ওয়ালা ইয়াতুনা সালাতা, যে ওয়ালা ইয়াতুনা সালাতা, এবং তারা সালাতে আসে না। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়াহুম উসালা, ইল্লা ওয়াহুম উসালা, উসালা শব্দের অর্থ হচ্ছে তারা অমনোযোগী, অলস। ওয়ালা ইউনফিকু ইল্লা হুমুল কারিহুন, যে তারা কি করে, তাদের এই অলসতার কারণে, বিমুখতার কারণে, তাদের না বোঝার কারণে ঠিক মতন সলাতেও আসে না, দানও করে না, এবং যদি সলাতে কেউ আহ্বান দেয় তাহলে তার থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। হাজির, আজকে এই অবস্থা শুধু কিছু লোকের না, আজকে এই অবস্থা সারা মুসলিম জাতির অধিকাংশ মানুষের। আমি একটু আগেই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারের ভিতর বলেছিলাম যে সলাত হচ্ছে শেষ রশ্মি, ইসলামের প্রথম রশ্মি যেটা ছুটে গেছিল যখন ইসলামের শাসন ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল, আর আজকে সমাজের থেকে সলাতের ব্যবস্থাও নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সুন্দরভাবে সলাত আদায় করার মতো অবস্থা আমাদের সমাজে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি সলাতের হেফাজত করলো না, বা সলাতে সুন্দরভাবে সলাতে হেফাজত করা কি, সলাতে রাসূলুল্লাহ যেগুলো বলছে এগুলোই তো করা, সলাতের যে ব্যক্তি হেফাজত করলো না, সে কিয়ামতের দিন কারুন, হামান, ফেরাউন এদের সাথে থাকবে। চিন্তা করতে পারে এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেন যে যে কোনো ব্যক্তি যদি অর্থ সম্পদের লোভে যদি সালাত পরিত্যাগ করে, পরিত্যাগ কর মানে সালাত সে মুসলমান সালাত পড়ে, জুমার সালাত পড়ে বা ঈদের সালাত পড়ে, রোজার সালাত পড়ে, কিন্তু একবারে অস্বীকার করে না, কিন্তু পরিত্যাগ করে, ছেড়ে দেয়, এরকম ব্যক্তি যদি অর্থের জন্য করে তাহলে তার হাসর হবে হচ্ছে হযরত মূসা আলাইহিসসালামের যে চাচাত ভাই ছিল বখিল কৃপণ, বখিল কৃপণ যে তার ভাই ছিল কে, কারুন, যার সম্পত্তি এখনো পর্যন্ত প্রতিদিন দাপতেছে নিচের দিকে যাচ্ছে এখনো পর্যন্ত। কারণকে যখন হযরত মূসা আলাইহিসসালাম দাওয়াত দিলেন কারণ মেনে নিল না। আমরা সকলেই জানি কারণের হিস্ট্রি, কারণের সম্পদের চাবিগুলো বহন করার জন্য 70 জন যুবক লাগলো চাবিগুলো বহন করার জন্য। আপনি বুঝেন সম্পত্তিটা হলে কত? কারণ যখন এরকম অবস্থা হয় তখন হযরত মূসা আলাইহিসসালাম বললো যে হে ভাই, হে কারণ, তুমি জাকাত দাও, তুমি সলাৎ করো, তুমি স্বীকার করো মহান আল্লাহ তাআলা, তুমি জাকাত দাও। তখন কারণ বললো এত কষ্ট করে ইনকাম করেছি কি জাকাত দেওয়ার জন্য, মিসকিনদের দিয়ে দেওয়ার জন্য? যখন মাজার পর্যন্ত নেমে গেল তখনও বলল, তখনও স্বীকার করলো না। যখন ঘাট পর্যন্ত নেমে গেল তখন কারণ বলল হে মোসা, তুমি আমার হাতটা ধরে আমাকে উঠাও, আমি বাঁচতে চাই, তাও বললো না যে আল্লাহকে স্বীকার করলাম।
তখন বলল হে মুসা তুমি আমার হাত ধরে উঠাও আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক তোমাকে আমি দিয়ে দিই। তো যারা অর্থ সম্পদের জন্য এই সালাতের বিষয়ে উদাসীন হবে এদের জাহান্নামটা এদের কিয়ামতটা হবে কারণ ইমাম কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা রাজনৈতিক কারণে যারা নেতা আমাদের সমাজে তো নেতার অভাব নেই মাশাআল্লাহ যারা নেতা রাজনৈতিক কারণে সমাজ ব্যবস্থার কারণে বা যারা এই সব বিভিন্ন অজুহাতের কারণে যারা সালাত উদাসীন হবে এদের কিয়ামত হবে এদের হাশর হবে ফিরাউন কারণ ফিরাউন ছিল একজন জালিম শাসক আমরা সকলেই জানি হাজির যারা চিন্তা করবে সালাতে উদাসীন থাকবে যে আমি চাকরি করি অথবা আমি কোথাও টিউশনি করি আমার একটা দোকান আছে আজান দিছে ঠিক আছে কুরবানি ঠিক আছে কুরবানি এইভাবে চিন্তা করতে করে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট জামাত হয়ে যাচ্ছে এদিকে মসজিদে এছাড়া নিজেও পড়ব সে বিষয়ে উদাসীন এইভাবে করতে করতে যখন একটা মুহূর্তে সালাতে নির্দিষ্ট সময় পার হয়ে যায় তখন যখন সালাতে যায় এদের হাসর হবে এরা সালাত করতেছে আমি কিন্তু প্রত্যেককে সালাতের কথাই বলছি যারা কিন্তু এরা কিন্তু সালাত পড়ে কিন্তু উদাসীন এদের হাসর হবে আপনার ফিরাউনের যে প্রধানমন্ত্রী ছিল হামান ফিরাউনের প্রধানমন্ত্রী তার সাথে এদের হাসর হবে হামান আপনি চিন্তা করতে পারেন এগুলো আমাদের সমাজে অহরহ কোনটাই কিন্তু কমতি নাই হাজিরিন এই কথাগুলো বলার একটাই মাত্র উদ্দেশ্য যে যাতে আমরা সালাতকে হিফাজত করতে পারি আসলে সালাতকে হিফাজত আমরা কিভাবে করব সালাতকে আমরা হিফাজত করব রুকু সিজদার মাধ্যমে সালাতকে আমরা হিফাজত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে সালাত করব ঠিক কি সালাতকে আমরা হিফাজত করব মানুষকে এই সালাতের দাওয়াত দিয়ে কিন্তু আমরা যদি এই সালাতকে সংরক্ষিত করে রাখি আমরা যদি এই সালাতকে আমার নিজের ঘরের ভিতর করি এটাকে হিফাজত করা হলো কখনোই না এটা কখনোই প্রতিষ্ঠিত করা হলো না আমরা সকলেই জানি আকিমুস সালাত আকিমুস যাকাত আকিমুস সালাত আকিমুস সালাত কে জানে না এই শব্দটা কিন্তু আকিমুস সালাত যে জানি এটা প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ এই ইন্টেনশন আমাদের ভিতরে আল্লাহর অশেষ রহমতে না কিসের জন্য নাই এটা আমি জানি না কিন্তু নাই আমাদের এই টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই হাজিরিন আমরা সকলে সব কিছু বুঝি বোঝানোর কিছু নাই আমি সামান্য একজন কোরআনের ছাত্র আমি জানি আপনাদেরকে হয়তো ওইভাবে বোঝাতে পারি না আমি চেষ্টা করি আপনাদেরকে ছোটখাটো বিষয়গুলো আলোচনা করে বোঝানোর জন্য অনেক বড় বড় ওলামা ইকরামরা এখানে এসে এই মেম্বারে এসে অনেক ভালো ভালো কথা বলেন অনেক কিছু তাদের মাধ্যমে আপনারা শেখেন আমি জানি আমি জানি আমার এলাকার ভাই আপনারা আপনারা আমার এলাকার চাচা কার কি সমস্যা আমার থেকে ভালো কেউ জানে না বাইরের একজন ইমাম এসে আপনার এই সমস্যাটা জানবেন না আর আমার কাছে আপনি যেভাবে জিজ্ঞেস করতে পারবেন এটা আপনি বাইরের ইমাম সাহেবকেও জিজ্ঞেস করতে পারবেন নিজের কাছে অনেক সময় লজ্জা লাগতে পারে স্বাচ্ছন্দ্য বোধের একটা সমস্যা হতে পারে হাজির এই সকলের কাছে অনুরোধ আমি কারো ভাইয়ের মতন কারো ছেলের মতন আমি যে সুন্দরভাবে বোঝাতে পারছি এমন কোনো কথা নেই আমার কথাটা যে আপনি বুঝছেন এমন কোনো কথা নেই কিন্তু আপনি যেটা বুঝেন নাই এই বিষয় নিয়ে যদি আপনি চুপ করে বসে থাকেন আর আমার সমালোচনা কিচক চুষণে করেন এটা কিন্তু আপনারই লস এটা আমার কোনো লস নেই আপনি যদি আমার সমালোচনা করেন এটা আমার লাভ আছে কিন্তু আমার লস নেই কিন্তু আপনি যদি নিজেরটা নিজে বুঝতে পেরে আমার সাথে হোক আপনার যে আলেমকে পছন্দ হয় তার সাথে হোক আপনার সালাত সম্পর্কে আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি যদি বলেন যে হ্যাঁ এই বিষয়টা আমি জানলাম আসলে এই বিষয়টার সত্যতা কতটুকু এই বিষয়টা কিভাবে করলে ভালো হয় তাহলে দেখবেন আপনারও ইসলামের কন্ট্রিবিউট আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আকিমুস সালাত আপনার মাধ্যমে সেই সালাতটাকে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হাজিরিন সলাৎ যদি আমরা তরক করি যে এটা যে সলাৎ যে তরক করা কুফরি হবে এটা আমরা জানি না কিনা কেউ নেই এবং নিঃসন্দেহে যারা কুফরি করবে এরা জাহান্নামী ঠিক কিনা
তবে অনেক বিদ্বানদের মতে, অনেক ওলামা কিরামদের মতে, বিশেষ করে ইমাম মালিক, ইমাম শাফি, তাদের মতে যে কোনো ব্যক্তি যদি প্রথম অবস্থায় সলাত পরিত্যাগ করলো কিন্তু সে কোনো শিরিক বেদাত কাজ করলো না, এক কথায় শিরিক করলো না, সে বললো না যে আমি সলাত নেই, এই কথাটা বলল না। কিছু ব্যক্তি আছে যারা কিন্তু বলেই ফেলে যে সলাত পড়ার দরকার নেই, এমনটা নয়, তবে সলাত পড়ে না কিন্তু সলাত যে পড়তে হবে এই বিষয়ে সে জানে, এমন যদি কোনো ব্যক্তি হয় তো তাদের মত হচ্ছে যে এরা যদি এদেরকে শাস্তি দেওয়া হবে বা জেলে পাঠানোর ব্যবস্থা করা হোক, এদেরকে শাস্তি দেওয়া হবে এবং এরা যদি খালিস তওবা করে যে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সলাত ঠিক মতন পড়তে পারিনি, আমাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমি আর কোনোদিনও সলাত পরিত্যাগ করবো না, এইভাবে যদি তওবা করে সে ফিরে আসে তাহলে ঠিক আছে, তাকে আল্লাহ তাআলা হয়তো বা কিয়ামতের ময়দানে ওই সলাতের কারণে মাফ করে দিবে, মানে যেটা পূর্বে সে কামাই করেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ, তার মত এটা যে যদি কেউ এইরূপ কাজ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যে সরাসরি যদি কেউ সলাতকে অস্বীকার করে সলাত পড়ার কোনো দরকার নেই তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হাজির। এই কথাগুলো বলার একটাই মাত্র উদ্দেশ্য, শুধু তাই না, ইমাম এই প্রত্যেকটা ইমাম এবং আলেম ওলামাদের মত হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সলাতকে টোটালি অস্বীকার করলো কিন্তু মুসলমান, তার মৃত্যুর পরে তার জানাজাতে যাতে কোনো বড় ইমাম অথবা কোনো আপনার যাদের আমল ভালো এই ধরনের কোনো ইমাম যাতে ওই জানাজার সলাতে অংশগ্রহণ না করে, কি অবস্থা হবে হাজির। এই কথা বলার উদ্দেশ্য অবশ্যই আপনারা বুঝতে পারছেন হাজিরিন, সলাত এত গুরুত্বপূর্ণ, আর এই সলাতকে যদি আমরা পরিত্যাগ করি আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে হাজিরিন। আমাদের অনেকে অনেক সময় বলে যে জীবনে সলাত পড়ার মতন একবার পড়লেই হয়, এটা কি আসলে সত্যি? তাহলে তো জীবনে খাবার খাওয়ার মতন একবার খাইলেই হয়, তাহলে প্রতিদিন তিন চারবার খাওয়ার কি দরকার? সলাত যদি একবার পড়লে হয় খাবারও একবার দিনে ঠিক মতন খাইলে হবে। রাসূলুল্লাহ সাল্লাম কি জীবনে একবার সলাত ঠিক মতো পড়ছিলেন নাকি তার প্রত্যেকটা সলাত ছিল সুন্দর, তার প্রত্যেকটা সলাত ছিল খুশি? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সলাতের বাকি অংশ আলোচনা করব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং সকলের কাছে অনুরোধ আপনারা একটু চেষ্টা করবেন একটু আগে আগে মসজিদে আসেন, আপনারা একটু চেষ্টাই যথেষ্ট। আমাদের এখনকার যে আবহাওয়া, এই আবহাওয়াতে অনেক সময় দেখা যায় যে বৃষ্টির সম্ভাবনা থাকে, আমরা যদি একটু আগে বের হয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং সেই সাথে মহান আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে সলাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن التابعين وعن تبعهم إلى يوم الدين
اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبة الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ضمنا على من ظلمنا وانصرنا على من عادنا ولا تجعل مصيبة الدنيا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.